মঙ্গলবার বিকেল তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ছাত্রাবাসের ভেতরেও সংঘর্ষ শুরু হয়। ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের অনুসারী ও সাবেক মেয়র আজম নাসিরের অনুসারীরা বেশ কয়েকটি রুম ভাঙচুর করে। ছাত্রাবাসের জিনিসপত্র, বই, চেয়ার বাইরে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দুপক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে, একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেন দুপক্ষই। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এসে দুটি পক্ষের সাথে কথা বলে নিবৃত্ত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো পক্ষই সমাধানে আসেনি। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা পরপরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুরো ছাত্রাবাস এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।